Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Priyo Union Barshi, Chandang Paira, Pashk Union. Bortaman Chairman Ami Muhammad Jahangir Alam. Apnara Pashk Union e Sarbostore Manush Purushode Ashben, Seba Niben. Ami Sarbadai Sada Prostut Apnader Seba Dewar Jonno. Sarbokkhon Apnader Seba Niyojito Thaki. Otontro Pohori Hishebe Kaj Kori. আমার মোবাইলটা আমার সাইডেই থাকে, একটা ফোন বাজার সাথে সাথে আমি মোবাইলের যদি কোনো সমস্যার সমাধান দিতে পারি দেই, অথবা আমি স্পটে গিয়ে সমাধান দেওয়ার চেষ্টা করি। সেদিকে আপনারা আসবেন, সেবা নেবেন, আমার জন্য দোয়া করবেন। আমাদের অহংকার, বাঙালি জাতির অহংকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে আমাদের প্রধানমন্ত্রী বর্তমান দেশের উন্নয়নে কর্ণধার বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা আওয়ামী লীগের সভাপতি, যে চিত্রটা আসলে ইউনিয়নের যে উন্নয়নের ধারাটা আমাদের ধনবাড়ি মধুপুর মাঠে মানুষের নেতা কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডক্টর আব্দুর রাজ্জাক, বারবার এমপি মহোদয় ওনার একান্ত চেষ্টা, পরিষ্কার গ্রামীণ অবকাঠামোর যে ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে, এটা আমরা গর্বিত, এটা আমাদের অহংকার। সেই সাধারণ মানুষের সুখ দুঃখের কথা বুঝে আমাদের প্রধানমন্ত্রীর ঘোষণা, গ্রাম এবং শহর কোনো পার্থক্য থাকবে না, সেই লক্ষ্যে পার্শ্ব ইউনিয়নের সর্বোচ্চ উন্নয়ন পরিলক্ষিত করছি। পার্শ্বা বেলতলা দূরচন্দ্রবাড়ি হতে সৈতবাড়ি হইয়া পাড়া বিঘা পাড়া দেওয়া পর্যন্ত রাস্তা, কয়রা আটা পাড়া হইয়া ম্যাচের বেচে বাড়ি পাশে পুরান বাজার পর্যন্ত, গাড়াখালি হইয়া হাজিরা পর্যন্ত পাকা রাস্তা, গাড়াখালি চরদলি হইয়া কয়রা বট খাসপাড়া হইয়া আটাপাড়া রাস্তা, দরিচন্দ্রবাড়ি বকুলতলা হইয়া গাংপার পর্যন্ত পাকা রাস্তা, সেখানে 1.5 কিলোমিটার। আমাদের আরেকটা রাস্তা মানে প্রক্রিয়াধীন টেন্ডারে আছে, সেটা দরিচন্দ্রবাড়ি হইয়া সদরবাড়া পর্যন্ত, আরও আমাদের থোড়া চৈরাপাড়া হতে পল্টনপাড় পর্যন্ত এবং পল্টনপাড় হইয়া গাড়াখালি পর্যন্ত এবং গাড়াখালি হয়ে আবার হাজিরা বাজার পর্যন্ত রাস্তা পাকাকরণ। এত ব্যাপক উন্নয়ন আমার মনে হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর্যন্ত এত ব্যাপক উন্নয়ন হয় না। বর্তমান সরকারের এত ব্যাপক উন্নয়ন আমরা গর্বিত, অহংকার। কাজে কাজে আমরা আশা করি এই সরকার আবার ক্ষমতায় থাকলে দেশ আরও এগিয়ে যাবে, উন্নয়ন হবে। সামনে জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে নৌকমার্কা ঘুরছে, সালাম পাশাপাশি সালাম দিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।